কমিশনের দরস্থ নাগরিক সমাজের একাংশ সুষ্ঠু ভোটের দাবিতে দুপুরে জাইদির সঙ্গে সাক্ষাৎ শঙ্খ ঘোষের থাকছেন কৌশিক সেন অশোক গাঙ্গুলি পূর্ণ সমর্থন থাকলেও ব্যস্ততার জন্য যেতে পারছেন না সৌমিত্র রাজ্যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে না ভোটারদের নিরাপত্তা দিতে হবে কমিশনকেই প্রতিক্রিয়া কবি শঙ্খ ঘোষের নারায়ণগড়ের সূর্যকান্ত মিশ্রের ওপর হামলার তীব্র নিন্দা অশোক গাঙ্গুলির প্রশ্নের মুখে ভোট পরিচালনা অল আউট অ্যাটাকে বিরোধীরা চাপের মুখে জাইদির নেতৃত্বে ফের রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আস্থা ফেরানোই টার্গেট মুখ্য নির্বাচন কমিশনারের বাকি দফাগুলিতে অবাধ ও সুষ্ঠু ভোটে মরিয়া কমিশন ঝটিকা সবরে সদল বলে রাজ্যে জাইদি বৈঠক পুলিশ কর্তা মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গেও রাজনীতিতে আনকোরা হলেও হেভিওয়েট প্রার্থী ভারতীয় ফুটবলের পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া এখন ব্যস্ত প্রচারে শিলিগুড়ি তৃণমূল প্রার্থীর প্রচার সঙ্গে চব্বিশ ঘণ্টাও দেখুন পায়ে পায়ে প্রচার সন্ধে সাতটায় বিরোধী না শাসককে এগিয়ে কে পিছিয়ে পাড়ায় পাড়ায় চায়ের কাপে তুফানি চুমুক আজ মালদার মানিক চকে থেকে থেকে ঠোকাঠুকি দেখুন রাত সাড়ে চৌত্রিশ বছরে যে কোনো কাজ করতে পারেনি এখানে সন্ত্রাস চলছে কথা দিচ্ছি এখানে যদি আমরা আসি উন্নয়ন দেখিয়ে দিব প্রিয় রঞ্জনের খাস্তালুকে এবার জোটের রসায়ন তৃতীয় দফায় নজর কাটছে রায়গঞ্জ নজর শিউড়িতেও দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এখানে সাসপেন্ড তৃণমূল বিধায়ক নজর কাড়া কেন্দ্রে রায়গঞ্জ শিউড়ি দেখুন রাত পৌনে নটায় চব্বিশ ঘণ্টার সংকল্প পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার চব্বিশ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান দেখুন দুপুর দুটো থেকে